السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام تشمت زرشوك অন্যান্য দিনের ন্যায় আজকেও আমি আপনাদের সামনে একটি নতুন প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি তা হলো আমার একজন পরিচিত ভাই আমার কাছে প্রশ্নটি করেছিল সে প্রশ্নটি হল যে মেয়েদেরকে কোরআন এবং দিনই শিক্ষা দেওয়া ছাড়াও অতিরিক্ত শিক্ষা দেওয়া জায়েজ নাকি হারাম এবং বলেছেন যদি হারাম হয়ে থাকে তাহলে মেয়েদেরকে মেডিকেল সায়েন্স এবং হোম ইকোনমিক শিক্ষা দেওয়াটা কোন পর্যায়ে থাকবে তো সম্মানিত দর্শক আমি এ প্রশ্নের জবাব তাকে যথাসাধ্য কোরআন হাদিসার আলোকে দেওয়ার চেষ্টা করেছি এবং আমি মনে করেছি যে এই প্রশ্নের উত্তরটা জনসমাজে ছড়িয়ে দেওয়া উচিত যাতে করে মানুষের থেকে এই ভুল ধারণাটা দূর হয়ে যায় সম্মানিত দর্শক আমি এর উত্তর প্রদান করেছিলাম যে মেয়েরা যদি মেডিকেল সায়েন্স বা হোম ইকোনমিক্স এই জন্য শিক্ষা গ্রহণ করে যে এর দ্বারা তারা মেয়েদের খেদমত করবে শৈসম্মতভাবে তাহলে এই জ্ঞান অর্জন তাদের জন্য মাকরু বা হারাম হবে না তবে শর্ত হলো এই শিক্ষা গ্রহণ করার সময় পর্দাসহ অন্যান্য সরেরি আহকামের পরিপূর্ণ অনুসরণ করতে হবে যদি কোনো মহিলা শরীর আহকামের পরিপূর্ণ অনুসরণ করে এই সমস্ত শিক্ষা গ্রহণ করতে পারে তাহলে তার জন্য এই হোম ইকোনমিক্স বা মেডিকেল সায়েন্স শিক্ষা গ্রহণ করা মাকরু বা হারাম হবে না তবে যেহেতু বর্তমান সময়ে এই সমস্ত শিক্ষা অর্জনের সময় আহকামি শরীয়তের অনুসরণ দুর্লভ হয়ে গেছে তাই সাধারণত মেয়েদেরকে এই সমস্ত শিক্ষা গ্রহণ না করারই পরামর্শ দেওয়া হয় তথাপিও যদি কোনো মেয়ে শরীর আহকামের পরিপূর্ণ অনুসরণ করে এই সমস্ত শিক্ষা গ্রহণ করতে পারে তাহলে সেই শিক্ষা গ্রহণ করাকে বাড়ু বা আরাম বলা হবে না তো দর্শক এই ছিল আজকের আলোচনা ইনশাআল্লাহ সামনে আরও নতুন নতুন প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারাও কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আমি আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লা তালামুক বরহমতুল্লাহ বারকাত